আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জাসিয়াস কিচেন। ভুনা খিচুড়ি আমাদের সবার খুব পছন্দের একটি খাবার, আর তা যদি হয় মশলাদার মাংসের খিচুড়ি তাহলে তো আর কথাই নেই। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মশলাদার মাংসের ভুনা খিচুড়ি। তাহলে চলুন দেখে আসি এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই মশলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিচ্ছি কিছু দারচিনি ও এলাচ। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার এতে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জয়িত্রী জয়ফলের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। এবার এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। আপনারা চাইলে এতে মাটন বা চিকেনও ইউজ করতে পারেন। এবার মাংসের সাথে মশলাটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আমি এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আচার। আপনাদের কাছে যে আচার অ্যাভেলেবল আছে আপনারা সেই আচারই এখানে ইউজ করতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ রসুনের আচার দিয়েছি। এবার আমি এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচ এক্ষেত্রে মিডিয়াম টু লোতে রেখে মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা আমার রেসিপি রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন এবং আপনারা চাইলে আমার ফেসবুক পেজও ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেয়া থাকবে। দেখি আমাদের মাংসের কি অবস্থা। দেখুন মাংসটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং অবশিষ্ট আর পানিও দেখা যাচ্ছে না, এবং তেল ও মশলা দুইটি উপরে উঠে এসেছে। এবার আমি চুলাটি অফ করে দিচ্ছি।
এবার আমি একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল, দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু দারচিনি ও এলাচ। এবার এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ বাসমতি চাল, আপনারা চাইলে পোলার চালও এখানে ইউজ করতে পারেন। দিচ্ছি 2 কাপ পরিমাণ ডাল, এখানে আমি মুগ ডাল, মসুরের ডাল এবং বুটের ডাল একসাথে 2 কাপ নিয়েছি। যেহেতু মাংস আমি 1 কেজি নিয়েছি, তাই চাল এবং ডাল একসাথে করে আমি 1 কেজি নিয়েছি। এবার আমি এতে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। এবার আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে চালগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু চাল এবং ডাল মিলিয়ে আমি 4 কাপ নিয়েছিলাম, তাই এখানে আমি 8 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। খিচুড়িতে যখন এরকম বলক চলে আসবে, এই পর্যায়ে আমি রান্না করা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবার আমি এটাকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর, দেখুন আমাদের খিচুড়ি পুরোপুরি তৈরি এবং এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন কত ঝটপট তৈরি হয়ে গেল আমার মশলাদার মাংসের ভুনা খিচুড়ি। এটি একবার বাসায় তৈরি করেই দেখুন এর স্বাদ কতটা দারুণ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।